সাগর আর বিষয়া সকালবেলা স্কুলে গেল এখনো পর্যন্ত ওরা ফিরে আসছে না এর কারণ আমি বুঝতে পারছি না তোমার মুখ খারাপই বলি দেখতে পাচ্ছি কেন যার মুখ খানা বলিন দেখলে পড়ে তাম পৃথিবী তামার কাছে অন্ধকার হয়ে যায় বলো মহাবিষয় তোমার কি হয়ে আনের এত বড় স্পর্ধা সেই স্কুলে গিয়ে আমার এই পুত্রকে তার পুত্র বলে উপহাস করেছে আমি তাকে এমন শাস্তি দেব যে শাস্তি থেকে তাম পৃথিবীর চাকরেরা আতঙ্কে আছিস সত্যবানকে পাঠিয়ে দে সত্যবান তুই নাকি স্কুলে গিয়ে আমার এই পুত্রকে তোর এই পুত্র বলে উপহাস করেছিস এত বড় স্পর্ধা কি রাজ Thank you.
সত্যবান তুই আমার বাড়ির চাকর হয়ে আমারই পুত্রকে তোরই পুত্র বলে যে অপবাদ করেছিস তার যে কি শাস্তি হতে পারে তা তুই কল্পনা করতে পারবি না এই গাছিস ঘাতক আকাশ স্তব্ধ বাতাস স্তব্ধ তেত্রিশ কোটি দেবতা স্তব্ধ শুয়েছিলাম রাজপুরে হঠাৎ করে ঘাতকের উপরে ডাক পড়েছে আমার এই জীবনে অনেক মায়ের বুক কালি করেছি অনেক বনের শিথির শিথির মুছে দিয়েছি আজ না জানি কোন মায়ের বুক কালি করতে হবে কোন বনের শিথির শিথির মুছে দিতে হবে আমি আসছি আমি আসছি আমি আসছি মহারাজ কলমকে হত্যা করতে হবে ঘাতক এই মুহূর্তে বন্দি করে বিশ্বাস ঘাতক আমি তাই করছি মহারাজ এবার নিয়ে যাও অন্ধকার করা করতে শুধু তাই নয় আগামীকাল সূর্য উদয়ের পূর্বে লোক চক্ষুর অন্তরালে নয় প্রকাশ্য দিবালুকে ওকে হত্যা করে উত্তপ্ত রক্ত এনে আমাকে উপহার তাই করবে মহারাজ বলে এসো সত্যবান সাগর আমার মনের সাঁতার হইল না আমার মনের সাঁতার মিটল না ওরে হতভাগা পৃথিবীকে চাই সাগর শুকিয়ে যা আমি তোকে যা আদেশ করেছি তাই অপনত মস্তকে পালন কর আমি তাই করছি মহারাজ চলে এসো সত্যবান আমি অনেক সুখী সাধু আমি অনেক সুখী আমি দিদির অপেক্ষায় ছিলাম খুঁজে পেয়েছে আমার মতো এত সুখী নয় তো কারো জীব কি আদর স্নেহ ভালো
Shut up!
হ্যালো রবিতা আমার যে আমাদের নরবলি দেখতে ইচ্ছা করছে না না পুত্র না নরবলি দেখলে যে তুমি ভয় পেয়ে যাবে না না সেটা না আমি দূর থেকে নরবলি দেখে আমি ঠিক ঠিক আমি আবার আপনার কাছে চলে আসব ঠিক আছে পুত্র তোমার মনোবাসনা আমি পূর্ণ করব তবে নরবলি দেখবে মা বিষয়াকে সাথে নিয়ে দূর থেকে থেকে চলে আসবে ঠিক আছে পিতা চলো আমি তোমাদের এগিয়ে বিস্তারিত বলছি চলো